হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আমার ফেসবুক প্রোফাইল আমি রিলস আপলোড করলে সেটা কিন্তু প্রোফাইলে শো হয় না অন্য অন্য অনেকেরই প্রোফাইলে রিলস আপলোড করলে সবার প্রোফাইলে শো হয় কিন্তু আমার প্রোফাইলে শো হয় না যেমন উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা প্রোফাইলে যাবো এই প্রোফাইল পিকচারটাতে আমি যখন ট্যাপ করবো তখন আমার এই প্রোফাইলে কিন্তু দেখাচ্ছে যে এখানে কোনো ধরনের রিলস কিন্তু নেই অথচ কিন্তু আমি রিলস আপলোড করেছি কিন্তু এখানে রিলস দেখাচ্ছে না এবং এখান থেকে ইভেন আমি যদি এখান থেকে মোরে ক্লিক করি এখান অপশনটা থাকার কথা আমার এই এটাও নেই এবার আসুন অন্য একটা প্রোফাইলে দেখায় যেটা আমার প্রোফাইল সেই প্রোফাইলটাতে কিন্তু এই এই জিনিসটা রয়েছে আমি চলে গেলাম ক্লিক করলাম তারপরে এই প্রোফাইলটাতে কিন্তু আমার রিলস যে কয়টা আমি আপলোড করেছি সব দেখাচ্ছে তাই না সবগুলো রিলস কিন্তু হয়েছে এবং এখান থেকে মোরে ক্লিক করলে এখান থেকে রিলস অপশন পাওয়া যাচ্ছে এবং রিলস অপশনে আমার সবগুলো আপলোড করা রিলস এখানে তারা দেখাচ্ছে তাহলে কিভাবে আপনি আপনার প্রোফাইলে এভাবে রিলসটাকে শো করাবেন এবং এইটার সমাধানটা কি এইটার জন্য প্রথম এটা এই যে সমস্যাটা হচ্ছে রিলস দেখাচ্ছে না প্রোফাইলে এটা হচ্ছে ফেসবুকের একটা মানে বেটা আপডেটের সমস্যা মানে একটা বট বলতে পারেন যেটার কারণে আমাদের প্রোফাইলে রিলস আসতেছে না এটা পরবর্তী আপডেটের মাধ্যমে তারা কিন্তু সমাধান করে দিয়েছে ফিক্স করে দিয়েছে সমস্যাটা তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি চলে যেতে হবে মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন উপরে এই যে সার্চ বারে নিচে এখানে কিন্তু সার্চ বার এটার উপরে ট্যাপ করবেন দেন এখানে আপনারা সার্চ করবেন কি লিখে এখানে আমরা সার্চ করবেন হচ্ছে ফেসবুক আপডেট কি লিখবেন ফেসবুক আপডেট তো আমি এখানে ফেসবুক আপডেট লিখে সার্চ করে দিলাম দেন আমাদের সামনে কিন্তু ফেসবুকের আপডেট চলে এসেছে তো এটা কিন্তু এসেছে যেটা সেটা হলো মেটা আপডেট ফেসবুক আপডেট এই যে মেটা আপডেট এসেছে আর দ্বিতীয় কথা হলো অনেকেরা তো বেটা আপডেট আসতে পারে বেটা আপডেট করার পরেও কিন্তু এই সমস্যাটা থাকবে যতক্ষণ পর্যন্ত এরকম ফেসবুক আপডেটটা না আসবে তো এখানে আমি আপডেটটা দিয়ে দিলাম আপডেট দিয়ে ওয়েট করতে হবে মাইন্ডলি যখন আপনার আপডেটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তারপরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তবে আপডেট দেওয়ার সাথে সাথে যে এটা সমস্যার সমাধান করবেন তা কিন্তু না আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা ইভেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করার লাগতে পারে টেনশন করার কোনো কারণ নেই এই সমস্যার সমাধান হয়ে যাবে দর্শক শ্রোতা তো আশা করবো আপনারা সমস্যাটা সম্পূর্ণভাবে বুঝতে পারতেছেন আপনাদের সমস্যাটা কোথায় অবশ্যই ফেসবুকে নিয়মিত আপডেট করতে থাকবেন এবং এই আপডেটের ফলে আপনার প্রোফাইলে কিন্তু দ্রুত রিলস এপিয়ার হয়ে যাবে মানে প্রোফাইলে চলে আসবে কোনো সমস্যা থাকবে না তো এছাড়া আজকে পিটিভে পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে